আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো চীন এবং মিয়ানমারে জো বাইডেনের নজর বাংলাদেশ কি তার দৃষ্টির বাইরে কম আলোয় হতে পারে চোখের ক্ষতির একটি কারণ ব্যবহার করুন সুপারস্টার এলইডি যা দেয় সঠিক মাত্রার আলো আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয় প্রিয় দর্শক এই আলোচনায় আমরা যে বিষয়গুলো তুলে নিয়ে আসতে চাই একটি হচ্ছে যে চীনের সঙ্গে জো বাইডেনের ফোন আলাপ হয়েছে এবং মিয়ানমারের সামরিক জানতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন জো বাইডেন আর পাশাপাশি এ অঞ্চলের প্রাসঙ্গিক ভূরাজনীতি যেখানে বাংলাদেশ প্রসঙ্গটি অবশ্যই স্থান পাবে প্রিয় দর্শক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ফোন আলাপ হয়েছে চীনের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এই ফোন আলাপ হয় গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন এবং মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বাইডেন প্রথম চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বললেন প্রিয়দর্শক চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা রয়েছে সেই প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ পর্যায়ের এই ফোন আলাপ তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে তারা কি কথা বলেছেন সেখানে সাম্প্রতিক সময়ে বাণিজ্য গুপ্তচর বৃত্তি করোনা মহামারী সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে দুই দেশের মধ্যকার সম্পর্ক সবচেয়ে বাজে পর্যায়ে পৌঁছায় দুই দেশ তথা বৃহত্তর বিশ্বের কল্যাণে যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বই তুলে ধরছে বেজিং আর দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাইডেনের নতুন প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে চীন এখন চীনা চন্দ্রবর্ষের বা চাইনিজ নিউ ইয়ারের আগে যুক্তরাষ্ট্রের প্রতি এই আহ্বান জানালো চীন চীনের এই আহ্বানকে একটি শুভ ইচ্ছা হিসাবে দেখা হচ্ছে আন্তর্জাতিক মহলে আর শি জিনপিং ও জো বাইডেনের মধ্যে ফোনালাপে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা তথ্য উভয় পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে চীনের জিনজিয়াং মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গটি শি জিনপিং কাছে তুলে ধরেছেন বাইডেন অর্থাৎ সেখানে যে উইঘুর মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে সেই প্রসঙ্গটি তুলে ধরেছেন পাশাপাশি বাণিজ্য ইস্যু হংকংয়ের চলমান দমন পীড়ন তাইওয়ানের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গ শি জিনপিং কাছে তুলে ধরেছেন বাইডেন এক বিবৃতিতে হোয়াইট হাউস বলছে যে বেজিং এর জবরদস্তিমূলক ও অন্যান্য অর্থনৈতিক চর্চা হংকং এর দমন পীড়ন জিনজিয়াং এ মানবাধিকার লঙ্ঘন তাইওয়ান সহ সংশ্লিষ্ট অঞ্চলে চীনের আগ্রাসী পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন তার মৌলিক উদ্বেগের কথা শি জিনপিংকে জানিয়েছেন আর শি জিনপিং এর সঙ্গে ফোনালাপের পর বাইডেন টুইট করেছেন টুইটে তিনি বলেছেন যে আমি তাকে অর্থাৎ শি জিনপিং এ বলেছি যে যখন আমেরিকার জনগণের সুবিধার বিষয়টি আসবে তখন চীনের সঙ্গে কাজ করব বিবিসি জানাচ্ছে যে করোনা মহামারী মোকাবেলা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন অস্ত্রের বিস্তার রোধের মতো বিষয় নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে আর চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আঞ্চলিক বিষয় নিয়ে দুই নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সংঘাত হলে তা উভয় দেশের জন্য একটা বিপর্যয় হবে বলে বাইডেনকে সতর্ক করেছেন শি জিনপিং দুই দেশের মধ্যে ভুল বুঝাবুঝি এড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছে চীনা প্রেসিডেন্ট এবং ফোন আলাপে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জিনজিয়াং হংকং ও তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের কঠোর অবস্থান বজায় রেখেছেন বলে ওই টিভি প্রতিবেদনে বলা হয় এবং তিনি বাইডেনকে বলেছেন যে এগুলো চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয় এসব বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক পন্থা অবলম্বন করবে বলে আশা প্রকাশ করেছেন শি জিনপিং দর্শক এখানে একটি তথ্য আরও যোগ করতে চাই সেটি হচ্ছে যে হংকং এবং ম্যাকাও চীনের অধীনেই এই ধারণাটি চীনের কিন্তু এই দুটি অঞ্চলের বিশেষ মর্যাদা রয়েছে স্বশাসিত এলাকা হিসাবে হংকং ছিল ব্রিটিশ কলোনি আর ম্যাকাও পর্তুগিজ কলোনি কিন্তু দুটি দেশই নব্বই দশকের শেষভাগে চীনের কাছে ফিরিয়ে দেয় এই দুটি অঞ্চল চীন মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ এবং এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ যেটি ভবিষ্যতে কোনো একদিন চীনের সঙ্গে হয়তো একীভূত হয়ে যাবে বা বিলুপ্ত হবে তাইওয়ান নিজেকে কিভাবে দেখে সেটার উত্তর অবশ্য খুব সরল নয় যেখানে কোনো কোনো দল এবং জনগণের একটি অংশ তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে দেখতে চান আবার কেউ কেউ চীনের সঙ্গে একীভূত হওয়ার পক্ষেও রয়েছেন সুতরাং এই অঞ্চলগুলো বিরোধপূর্ণ প্রিয় দর্শক এই যে বিরোধপূর্ণ অঞ্চল সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি রোল প্লে করে তাইওয়ানকে স্বাধীন করার জন্য ব্রিটেন রোল প্লে করে হংকংকে স্বাধীন করার জন্য এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা আলোচনায় বিভিন্ন সময় করেছি আর সর্বশেষ আমরা দেখলাম যে মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছেন জো বাইডেন এবং জো বাইডেনের তথ্য তারা মিয়ানমারের জেনারেলদের সম্পদ আটকে দেওয়া সহ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বুধবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন জান্তা সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সান সূচি ও উইন আটক রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে ছেড়ে দিতে আজ মিয়ানমারের সেনাবাহিনীকে আবারও আহ্বান জানাচ্ছে সামরিক বাহিনীকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন যুক্তরাষ্ট্রে একশো কোটি ডলারের তহবিলে জেনারেলরা যাতে হাত দিতে না পারেন তার প্রশাসন সেই ব্যবস্থা নিচ্ছে এ সময় শীঘ্রই নতুন নিষেধাজ্ঞা আসছে বলেও হুঁশিয়ারি দেন এই ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রিয়দর্শক বাইডেন বলেন যে অভ্যুত্থানে জড়িত সামরিক নেতা তাদের ব্যবসায়িক স্বার্থ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করতে আমি একটি নির্বাহী আদেশ অনুমোদন দিয়েছি চলতি সপ্তাহে প্রথম দফায় নিষেধাজ্ঞার আওতায় কাদের নিয়ে আসা হবে তা নির্ধারণ করবে তার প্রশাসন তবে সুশীল সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলোকে দেওয়া সহায়তা বন্ধ করবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি মাধ্যমে সরকারগুলোকে সহায়তা না করতে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়া মার্কিন আইনে বারণ আছে যদিও মিয়ানমারের সব মার্কিন সহায়তা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেই বিতরণ করা হয়ে থাকে প্রিয় দর্শক রোহিঙ্গা মুসলমানদের উপরে গণহত্যার অভিযোগে মিয়ানমারের শীর্ষ জেনারেল মিং অং বিরুদ্ধে এর মধ্যেই আগে থেকে মার্কিনে ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ রয়েছে সেই বিষয়টি আপনাদের জানা আছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারাধীন রয়েছে তাদের অনেক বিষয় এখন আমি যে কারণে বাংলাদেশের প্রসঙ্গটি এনেছি যে বাংলাদেশ কিন্তু বহুবিধ কারণে জো বাইডেনের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে যে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে চীন যে প্রবেশ করতে চায় এবং এই অঞ্চলে যে ভারত এবং আঞ্চলিক ভূ সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর বাইরেও বাংলাদেশের আরও যে প্রসঙ্গগুলো রয়েছে সেটি হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুকে কোনোভাবেই এখানে অ্যাভয়েড করার সুযোগ নেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে যেভাবে ঠেলে দিয়েছে এবং সেই রোহিঙ্গাদের উপরে নির্যাতনের সঙ্গে মিয়ানমারের সামরিক জানতা যেভাবে জড়িত ছিল এখন তারা দায় এড়ানোর জন্য বা জো বাইডেনকে বা আন্তর্জাতিক মহলকে এক ধরনের টোপ দিচ্ছে মিয়ানমারের এই সামরিক জানতা মিয়ানমারের সামরিক জানতা তারা বলছে যে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে কাজ করবে প্রিয় দর্শক এটি একটি তাদের হয়তো খেলার গুটি সে যাই হোক একটি কথা পরিষ্কারভাবে জানতে হবে যে মিয়ানমারের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে চীনের আর এই অঞ্চলে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে চীন সুতরাং চীন যে অঞ্চলে বাণিজ্য করুক বা যে অঞ্চলে তার প্রভাব বিস্তার করুক সেগুলোই মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্বকে টিকিয়ে রাখা অথবা সেই দ্বন্দ্বকে লক্ষ্য করে সেখানে এক ধরনের ফায়দা অর্জন করা সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়ন অর্থাৎ চীনকে প্রতিহত করতে বাংলাদেশকে এবং চীনের ভারত মহাসাগরে বঙ্গোপসাগর হয়ে এক্সেসকে বন্ধ করতে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বেশি প্রয়োজন সুতরাং এই সবগুলো ঘটনা বাণিজ্য অর্থনীতি ভূ অর্থনীতি ভূ এবং পাশাপাশি রোহিঙ্গা ইস্যু কোনোটি ছোট করে দেখার বিষয় নয় প্রিয় দর্শক সবশেষ যে কথাটি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে মিয়ানমারের সামরিক সরকার অথবা সেখানকার রাজনৈতিক নেত্রী কারো প্রতি আমাদের খুব বেশি অনেক বেশি আগ্রহ নেই কারণ তারা উভয় মিলেমিশেই এই রোহিঙ্গাদেরকে সেখান থেকে বাস্তুচ্যুত করেছে এবং তাদেরকে রাষ্ট্রহীন করে দিয়েছে সেই বিষয়টি আমরা ভুলে যেতে চাই না আরও একটি কথা বলতে চাই জো বাইডেন ক্ষমতা আসার পর বারবার বলছেন যে তিনি বিভিন্ন দেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাইডেন প্রশাসন কর্তৃত্ববাদী শাসন বলতে কি বুঝান বা কী বোঝাবেন সেটি অবশ্য এখনই বোধগম্য হবার মতো নয় কারণ হচ্ছে যে কর্তৃত্ববাদী শাসন বলতে কি তিনি সামরিক শাসন বোঝান নাকি গণতন্ত্রের আড়ালে ভোট কারচুপির মাধ্যমে বিভিন্ন দেশে দেশে যে ধরনের একটি রাষ্ট্রীয় সিন্ডিকেট গড়ে উঠেছে ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকার সেটিকে বোঝান এবং তিনি কি পদক্ষেপ নেবেন যুদ্ধ চাপিয়ে দিবেন নাকি ক্ষমতাচ্যুত করবেন নাকি সেখানে সামরিক অভ্যুত্থান ঘটাবেন নাকি সিভিল সোসাইটির সরকারকে ক্ষমতা নিয়ে আসবেন এগুলো ভিন্ন ভিন্ন টুলস ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে সেটি আরেকটি দীর্ঘ আলোচনা সেই আলোচনা অন্যদিন করব এখন আমাদের দেখতে হবে যে বাইডেন প্রশাসন কোন দেশকে কোন মাত্রায় তারা কর্তৃত্ববাদী শাসক শ্রেণী হিসাবে আখ্যায়িত করে সেটি অবশ্য দেখার জন্য সেই দেখা একদিনে বা এক মাসে শেষ হবে না সময় সময় ক্ষণে ক্ষণে বাইডেন প্রশাসন কোন দেশের সাথে কি নীতি অবলম্বন করে তার মধ্য দিয়েই সেটি আমাদের বুঝতে হবে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ